আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে কথা বলবো ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ায় আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় কিভাবে যেতে পারেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগতে পারে, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা স্যালারি হবে, প্রসেসিংটা কতদিন সময় লাগে, এবং কি কি পদ্ধতি অবলম্বন করে ভিসা পাওয়া যায়, বাংলাদেশ থেকে কি ভিসা হয় নাকি ভারত যেতে হয়, বয়স সীমা কত লাগবে, এবং আপনি কত টাকার মধ্যে ক্রোয়েশিয়ায় সেনজিন ভিসা নিয়ে যেতে পারবেন, এবং টোটাল প্রক্রিয়াটা কত হবে, এবং সেখানে গেলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, এবং কি কি কারিগরি প্রশিক্ষণ নিয়ে যাওয়া উচিত, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, ক্রোয়েশিয়া সদ্য সিনজিনভুক্ত কান্ট্রি হয়েছে। এর আগ পর্যন্ত নর্মাল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ছিল। জানুয়ারির প্রথম তারিখে ক্রোয়েশিয়া সিনজিনে প্রবেশ করে। তো এই মুহূর্তে ইউরোপে যদি আপনি বৈধভাবে আসতে চান, আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে ভালো ইউরোপ বলতে আপনি সিনজিন কান্ট্রিতে প্রবেশ করার জন্য সবচেয়ে ভালো অবস্থানে আছে এখন ক্রোয়েশিয়া। এবং ভিসা যদি বলেন আপনার রেশিও অনুযায়ী, এই মুহূর্তে বৈধভাবে প্রবেশ করার জন্য ইউরোপে সবচেয়ে ভালো সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া থেকে ভিসা কিছুটা রিজেক্ট হলেও, এবং বাংলাদেশ থেকে সরাসরি যেহেতু আম্বাসি নেই, সে কারণে আপনাকে ভারত গিয়ে ভিসা করতে হয়। এত জটিলতার পরেও আমি বলবো যে একেবারেই বৈধভাবে আপনার ইউরোপ আসার স্বপ্ন পূরণ করার জন্য ক্রোয়েশিয়া এটা বেস্ট অপরচুনিটি। আপনি এই মুহূর্তে মানুষ যে পদ্ধতি অবলম্বন করে ইউরোপে প্রবেশ করে, অর্থাৎ সবারই টার্গেট থাকে ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, এদিকে যাওয়ার জন্য, জার্মানি, তো এইসব জায়গাতে কিন্তু বৈধভাবে যাওয়া যায় না উইদাউট স্টুডেন্টে। তো সরাসরি ওয়ার্ক পারমিটের হলেও এদের পরিমাণটা খুবই কম। এই কারণে আপনি বৈধভাবে একটা সেনজিন ভিসা ম্যানেজ করে যাওয়া, মাল্টা, পোল্যান্ড, এগুলাতে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে থাকে ইতালিতে সিজনাল ভিসা। তো এইসব সকল জায়গা থেকেও কিন্তু তুলনামূলক সবচেয়ে সহজে ক্রোয়েশিয়া আপনি যেতে পারেন। তো প্রথমে আমরা আলোচনা করি যে ক্রোয়েশিয়া আসলে ভিসার ক্যাটাগরি কি কি ভিসাগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সাধারণত বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন এবং কৃষি ভিসাতেই লোকজন বেশি অ্যাপ্লাই করে এবং এইটাতে অ্যাভেলেবেল ভিসা হয়। এছাড়াও যদি আপনার এজেন্ট ভালো লিঙ্ক আপ করতে পারে, তাহলে ওয়েল্ডার, মেশন, প্লাম্বার, কার্পেন্টার, পাইপ ফিটার, টাইলস, এরপরে ইলেকট্রিশিয়ান এবং পেইন্টার, এইসব কাজেও কিন্তু লোক যায় যদি আপনার যে এজেন্সি কাজ করে তাদের ডিলিংটা ওই পর্যায়ে হয়। দ্বিতীয় কথা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপারটা কীরকম লাগে। ক্রোয়েশিয়াতে এখনও অভিজ্ঞ অনভিজ্ঞ দুই ধরনের লোকই যেতে পারেন। অভিজ্ঞ হলে ভেরি ওয়েল, না হলেও এজেন্সি ম্যানেজ করে আপনাকে পাঠাতে পারবে। তৃতীয় কথা হচ্ছে আসলে ওখানে বেতন কত। ওখানে বেতন যদি এখনও হিসেবটা, যদিও এটা সিনজিন কান্ট্রি কিন্তু ইউরো চালু হলেও বর্তমান অবস্থায় কিন্তু 5,800 কোনা পাবেন। আর এক কোনা মানে বাংলাদেশের 14 টাকা বা 14 টাকা, 14.5 টাকা এরকম হবে। এই যদি কেউ গিয়ে কাজ করেন, তাহলে আপনার কত সময় তিনি কাজ করতে পারবেন, নর্মাল ওয়ার্কিং আওয়ারটা কত হবে। নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, এটা স্ট্যান্ডার্ড। এছাড়াও ইউরোপের কান্ট্রিগুলোতে যেগুলো ভালো কোম্পানি, এরা 5 দিনই কাজ করে, যেমন স্যাটারডে সানডেতে অফ থাকে, এটাই নর্মাল। তো আপনি 5 8 40 ওয়ার্কিং আওয়ারটা হচ্ছে আপনার নর্মাল থাকে। এছাড়াও যদি কেউ ওভার টাইম করে প্রতিদিন 2-1 ঘন্টা, এটা ভিন্ন কথা, এটাকে আমরা নেব না, এটা নফল, মানে অতিরিক্ত। থাকা খাওয়াটা আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান, তাহলে থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি বেয়ার করে। তবে এখানে কথা আছে যে তাদের খাবার বা এখানে যারা আমরা মুসলমান, তাদের থাকা খাওয়ার খাওয়ার ব্যাপারটা হালাল হারামের প্রশ্ন যারা অবশ্যই মানেন, মুসলমানরা মানতে হয়, এখানে তাদের অনেকগুলো খাবারই আপনি খেতে পারবেন না। সে কারণে দেখা গেল যে এশিয়ান বা বিশেষ করে বাংলাদেশিরা নিজেদের বাতে অভ্যস্ত, তারা ভাত রান্না করে আলাদা খেতে হয়। যদিও কোম্পানি, কিছু কোম্পানি আপনাকে দিয়ে থাকতে পারে,
এখন আসেন আপনি এখানে ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্স চিকিৎসা এবং ইন্স্যুরেন্স ইউরোপে প্রত্যেক দেশে যাবেন, আপনি একজন ওয়ার্কার হিসেবে যাবেন, তখন কিন্তু আপনার পার্সোনাল একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে, ওইটা কোম্পানি বহন করবে। এটা আপনি ডিল করার সময় বুঝে নেবেন যে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। জি, মধ্যখানে একটা কথা বলে রাখি, আমি যতগুলো ইনফরমেশন দিচ্ছি সবগুলো প্রপার ওয়ে থেকে জেনে আপনাকে দিচ্ছি, তবে ভিসা সংক্রান্ত কোনো কাজ আমি করি না। আপনি নিজ দায়িত্বে এজেন্সিকে এর কাছ থেকে জেনে নেবেন। আমার ভিডিওটা থেকে শুধুমাত্র আপনি ইনফরমেশনগুলো কালেকশন করবেন কি কি প্রয়োজন হতে পারে। এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেসিং, যা কীভাবে মূল প্রসেসটা হয়। আপনি যখন একজন এজেন্সির সাথে কথা বলে যাওয়ার জন্য অ্যাগ্রিমেন্ট করবেন, তখন আপনি এই বিষয়গুলো দেখবেন যে তার মধ্যে পাচ্ছেন কিনা। তো এক্ষেত্রে আপনার মূল প্রসেসটা আসলে 6 থেকে 7 মাস সময় লাগে, এটা বাস্তবতা। ইউরোপের একটা ওয়ার্ক পারমিট আসতে নর্মালি 3 মাস সময় চলে যায়, আর আপনি ভিসা আম্বাসিতে জমা দিয়ে এম্বাসি থেকে ভিসা উত্তোলন পর্যন্ত আপনার 6 থেকে 7 মাস সময় নিয়েই এই প্রসেসিংয়ে আসতে হবে। এখন আসেন প্রথম কথা বলি, যে যদি পুলিশ ক্লিয়ারেন্স আপনার হয়ে যায় তাহলে 2 থেকে, যে কথাটা আমি আগেই বললাম, হয়ে যাবে। এখন আসেন ইন্ডিয়া যাতায়াত, এই বিষয়গুলো আপনারা সবসময়ই এজেন্সির সাথে কথা বলে নেবেন যে আসলে ইন্ডিয়ার খরচটা কে বহন করবে। এখানে ইন্ডিয়ার খরচ বলতে কি, ইন্ডিয়া ভিসা করা, যাওয়া আসা খরচ, থাকা, এবং এখানে একটা ইন্স্যুরেন্স ফি আছে, এই যে এইগুলোর আপনারা ভেঙে নেবেন যখনই কথা বলবেন, তখন এজেন্সির সাথে বলে নেবেন এটা কি আপনি করবেন না উনি করবেন। এরপরে হচ্ছে ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশ থেকে এটা সাধারণত ম্যান পাওয়ার কন্ট্রাক্টের ভিতরেই থাকে, যিনি এজেন্সি তিনি করে থাকেন, এবং ফ্লাইট, এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, যদি কোনো ব্যক্তি ইন্ডিয়া থেকে ফ্লাই করেন তাহলে কিন্তু তার বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করা লাগতেছে না, তিনি ইন্ডিয়া থেকে যাতায়াত করতে পারবেন। তো ম্যান পাওয়ার এখানে এজেন্সিরা একটা সূক্ষ্ম কাজ করে, আর বাংলাদেশ থেকে গেলে কিন্তু আপনাকে 1 লক্ষ টাকা ডিপোজিট করে যেতে হবে। এয়ার টিকিট সাধারণত এজেন্সিরা কন্ট্রাক্টের মধ্যেই থাকে, এয়ার টিকিটটা বহন করতে হয়। আর বয়স হচ্ছে আপনি 20 থেকে 45 বছর বয়স পর্যন্ত লোকজন যেতে পারেন। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি কি কাগজ লাগে, প্রয়োজনীয় যে ডকুমেন্ট বলতে যা লাগে, আপনার প্রথমে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে পাসপোর্ট, আর হচ্ছে 3 কপি ছবি লাগবে, সেটা হচ্ছে 35 mm x 45 mm, এটা লাগবে। আর ম্যাট পেপারের মধ্যে এনআইডি বা বার্থ সার্টিফিকেট লাগবে, আর কাজের অভিজ্ঞতা যদি থাকে। এরপরে হচ্ছে পুলিশ অ্যাটেস্টেশনের যে খরচটা, এটা কত আসলে, মূলত কেন অন্য দেশে রোমানিয়া পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে জমা দেওয়া যায়, কিন্তু ক্রোয়েশিয়ার ব্যাপারটা আলাদা। ক্রোয়েশিয়াতে আপনি পুলিশ ক্লিয়ারেন্স উঠানোর পরে এই পুলিশ ক্লিয়ারেন্স ক্রোয়েশিয়ান ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনাকে অ্যাটাচ করাতে হবে, অ্যাটাচ করানোর পরে মূলত কাজ শুরু হয়। তো এখানে দেখা গেল যে আপনার একটা খরচ আসে, এই খরচটা এজেন্সির সাথে আপনারা আলাপ করে নেবেন, এটা এখান থেকে আপনাদের। এরপরে মোট খরচ, আপনাকে একটা ধারণা দেব যে কত টাকা হলে আপনি ক্রোয়েশিয়া গেলে আপনি উইন করবেন। বাইরে থেকে যেমন মিডিল ইস্টের কোনো কান্ট্রি থেকে গেলে ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি 10,000 ইউরো অর্থাৎ 10 লক্ষ টাকার ভিতরে চলে যেতে পারেন তাহলে খুবই ভালো, আপনি উইন করলেন। মনে করতে হবে আপনি একটা সিঞ্জিনভুক্ত দেশে সরাসরি বৈধভাবে যাচ্ছেন। সো আপনার এই এটা খুবই, আমি বলবো এই অ্যামাউন্ট দিয়ে যদি যেতে পারেন তাহলে খুবই ভালো হয়। ইএমআইইটিতে যে টাকাটা দিতে হয় 1 লক্ষ টাকা ডিপোজিট, এটা যদি বাংলাদেশ থেকে আপনি ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাই করেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকা জমা দিতে হবে। কেন, এটা হচ্ছে ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে আমাদের বাংলাদেশিদের ভালো একটা সুনাম আছে, তারা পালিয়ে যান, তো এই পালিয়ে যাওয়া রোধ করার জন্য সরকারের সাথে তাদের একটা চুক্তি হয় যে 1 লক্ষ টাকা ডিপোজিট করবেন তিনি, এবং তার নমিনি এমন কাউকে দিয়ে যাবেন যে তিনি যদি 1 বছর এখানে কন্টিনিউ করেন, পালায় না যান, কাজ করেন, তাহলে ওই টাকাটা 1 বছর পরে উঠাতে পারবেন। আর যদি তিনি কোম্পানিতে গিয়ে কাজ না করেন, অন্য দেশে পালিয়ে যান, তাহলে এই 1 লক্ষ টাকা তিনি পাবেন না। এবার আসেন টোটাল একটা সামারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করাতে যদি 19-20 হাজার টাকা লাগে, আপনার যে প্রসেসিং খরচটাকে আপনি 8-10 হাজার 9 হাজার
ইউরো, মানে ধরেন 9-10 লাখ টাকা যদি নেন, তারপরে ইন্ডিয়ার যে খরচটা এটা হচ্ছে একান্তই ব্যক্তিগত। আপনি যদি ভালো হোটেলে গিয়ে থাকেন তাহলে তো বেশি খরচ হবে, তো এর মধ্যে আপনি ধরে নিতে পারেন 60-70 হাজার লাগবে, এই টাকাটা আপনার খরচ হবেই, কারণ ভিসা পাওয়ার কিন্তু সময় লাগে। আর হচ্ছে বিএমআইটিতে ডিপোজিট 1 লক্ষ টাকা, তো সব মিলিয়ে আপনার একটা বিশাল অ্যামাউন্ট আসতেছে, যেটা আপনি চিন্তা করবেন যে আপনি কত টাকার মধ্যে ম্যানেজ করতে পারেন, আপনার এজেন্সির সাথে কত কন্ট্যাক্ট করতে পারেন, এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। আর আপনি যদি 5,800 কোনা এখানে স্যালারি পান, আর 1 কোনা সমপরিমাণ হচ্ছে বাংলাদেশের টাকার সাথে, এটা ওঠানামা করে এই অ্যামাউন্টটা হবে 1,450 টাকার মতো। তো এই অনুযায়ী আপনি স্যালারি পাবেন। তো যারা এই মুহূর্তে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য চিন্তা করেছেন, আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হবে। আর আপনাদের আর কোনো কোয়েরি থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। তবে মনে রাখবেন, আমরা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না। সবার জন্য শুভকামনা, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।